বেশি বেশি জায়গা কম বিল্ডিং তো আসামিদের সংশোধনের সুযোগ সুবিধা রেখে খুলনায় এক যুগ আগে আধুনিক কারাভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার বর্তমান ভবনটি জরাজীর্ণ ও ধারণ ক্ষমতার অধিক বন্দী থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল তবে এত বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ বিপরীতে পুরনো ভবনে বন্দীদের জীবনযাপন হয়েছে আরও মানবেতর তাদের অবস্থায় গাদা মানে ওই ঠেলা করে থাকতে খুবই কষ্টদায়ক বাথরুম একটা মানুষ তো ষাট পঁয়ষট্টি জন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দু সালে আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ করতেই পেরিয়ে যায় পাঁচ বছর এরপর সিটি বাইপাস সড়কের পাশে তিরিশ একর জমির উপর শুরু হয় নির্মাণ কাজ যা শেষ হওয়ার কথা ছিল দু সালে তবে ছয় দফা মেয়াদ বাড়ানোর পরও কাজবাকি প্রায় দশ শতাংশ প্রকল্পের ব্যয় একশো চল্লিশ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দুইশো আটাশি কোটি টাকায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হয় ক্ষোভ নাগরিক সমাজের জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্সড তাই দ্বিগুণ উজ্জ্বলতা প্রকল্প মেয়াদ বেড়েছে বারবার সেটার ব্যবহার বেড়েছে কিন্তু সেটি আসলে কোনোভাবেই কেন যেন শেষ হচ্ছে না এই জুনে বলা হচ্ছে সেটি শেষ হবে এবং কারাগাটি চালু হবে আমরা এই নিয়ে খুবই সন্দিহান কাজের দীর্ঘসূত্রিতার জন্য করোনা কাল নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা কারণের কথা বলছে গণপূর্ত অধিদপ্তর তবে চলতি মাসেই কাজ শেষের আশ্বাস দিচ্ছেন এই কর্মকর্তা কাজগুলো একেবারেই প্রান্তিক পর্যায়ে আছে আমরা শুধু ফিনিশিং এর কাজগুলো করছি এর সাথে আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো ছিল ড্রেন নির্মাণ নির্মাণ সবগুলো কাছে সুসম্পন্ন হয়েছে এদিকে কারা কর্তৃপক্ষ বলছে পুনর্বাসন ও সংশোধনের জন্য বন্দীদের আধুনিক কারাগারে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে আশা করছি যে আমরা নতুন কারাগারে অচিরেই স্থানান্তরিত হব এবং বন্দীদের প্রশিক্ষণ এবং তাদের সংশোধনের পথ আরো সুগম হবে খুলনার প্রতন কারাগারে থাকার কথা ছয়শো আটাত্তর জনের কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে বর্তমানে বন্দী আছেন এক জন তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা